সুদীপ। আর এই পেছনে যে বিল্ডিংটা দেখছেন, আরে এই যে এটা, এটা আমার অফিস, এবং এখানে আরও আমার দুই বন্ধু একসাথেই এই অফিসে জব করি, তাদের নাম অসুন আর অর্ণব। আমরা তিনজন ঠিক করলাম অফিসে সপ্তাহখানিক জন্য ছুটি নিয়ে তো কোথাও থেকে ঘুরে আসব, এই উত্তরবঙ্গের কাছাকাছি কোথাও। আগামীকাল ভাবছি আমরা তিনজন অফিস ছুটি হওয়ার পরে বসের কাছ থেকে ছুটি নিয়ে নেব। চল সুদীপ, আমরা এবার বসের কাছে যাই, গিয়ে কাল থেকে এক সপ্তাহের জন্য ছুটি নেওয়ার কথাটা বলেই দেখি কি বলে, অফিস তো ছুটি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চল, ছুটি দেবে না মানে? চল তাহলে, লেট হলে আবার স্যার বেরিয়ে যেতে পারে। স্যার আসতে পারি? কামিং। প্লিজ সিট। কী ব্যাপার তোমরা তিনজন একসাথে? স্যার আমরা এসেছিলাম, আমাদের এক সপ্তাহের জন্য ছুটি লাগবে তিনজনেরই। আচ্ছা, কিন্তু তিনজনকে একসাথে ছুটি কী করে দেওয়া যায় বলো? কিন্তু স্যার আমরা গত চার মাস যাবত কোনো ছুটি নিইনি, তো আমাদের খানিক ছুটি এখনো বাকি আছে, সেগুলো যদি পাওয়া যেত। ঠিক আছে, তোমরা বহুদিন যাবত ছুটিও নাও নি, তবে হ্যাঁ সাত দিন, সাত দিনের বেশি ছুটি দেওয়া সম্ভব হবে না। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অবশেষে ছুটিটা পাওয়াই গেল, সব আজ গুছিয়ে নিই রাত্রে, ওরাও সব হয়তো গুছিয়ে নিচ্ছে। কাল সকাল 11টা নাগাদ শিয়ালদা থেকে এনজিবি ট্রেন ধরে আমরা রওনা দেব, চা খেতে খেতে বাকি কাজটুকু সেরে ফেলা যাবে। কি গাড়িটা নিয়ে ভালো করেছিল ট্রেনের থেকে? হ্যাঁ আপনাদের বলে দিই, সকালে যখন অর্ণবের বাড়িতে পৌঁছালাম তখন অর্ণব বলল, আরে ছাড় না, ট্রেনে যাবার কী দরকার, আমি তো টিকিট করিও নি, গেলে তো টিকিট পাবো কি না রিজার্ভেশন, তাহলে আমাদের গাড়িটা নিয়েই চল, তেলের পয়সা না হয় তিনজন মিলেই ভাগ যোগ করে নেব। তাই আর কি গাড়িতে করে যাওয়া, ট্রেনের প্রোগ্রামটা ক্যান্সেল করাই হলো। আর গাড়িতে যাওয়ার সুবিধাও আছে, যেখানে খুশি দাঁড়াও, খাও দাও, আনন্দ করো, কোনো অসুবিধা নেই। আরে পোষণ একটা গান গাও না শুনি। গান কী করবো রে আমার গলা, আমার গলা তো কিশোর কুমারের থেকেও ভালো বলে, তুই এক কাজ কর, তার থেকে গাড়িতে একটা ভালো গান লাগা। হ্যাঁ হ্যাঁ ও তাই ঠিকই বলেছে, তাই কর, নাহলে ওর গান শুনলে আর এই গাড়িতে বসে থাকতে হবে না। হবে আমরা ড্রাইভের পর কলকাতা জনবহুল এলাকাকে ছেড়ে তার থেকে বাইরে বেরিয়ে আসি, বেরোতেই দেখি আহ কি অপরূপ সুন্দর চারিপাশে সবুজ ঘাস, একেই মনে হয় জীবন বলে, আমরা তো ব্যাস শহর এলাকাতে সবাই বেঁচে আছি। গাছের আওয়াজ, প্রাকৃতিক সৌন্দর্য, পাখিদের আওয়াজ, জলের এই মৃদু শব্দ যেন সব প্রাণ জড়িয়ে দিচ্ছে। এরপর অর্ণব বলল, আমরা তিনজনই তো ড্রাইভ পারি, তো তাহলে আমরা মাঝে কোথাও খাবো আর রাত্রিভর ড্রাইভ করে সকালের মধ্যে জলদাপাড়া পৌঁছে যাব। হ্যাঁ বলে রাখি, জলদাপাড়া উত্তরবঙ্গের একটি এলাকা। তো ঠিক করলাম, তাহলে ঠিক আছে অসুবিধা নেই, একবার ও চলাবে একবার আমি চলাবো, এভাবে সারা রাত্রি চলিয়ে ঠিক পৌঁছে যাব। তাই হলো,
আমরা সকাল 7:30 নাগাদ জলদাপাড়া কলেজ বাংলোতে গিয়ে পৌঁছালাম। তারপর আমরা রিসেপশনে কথা বলে আমাদের জন্য একটি ছোট্ট বাংলো তিনজনের জন্য তারা দিল। আমরা অবশ্য অনলাইনে বুক করে এসেছিলাম। এটা হলো আমাদের বাংলো। এখন ভাবলাম আমরা তিনজনেই সারা রাতে ড্রাইভ করে ক্লান্ত, তো প্রথমে ফ্রেশ হব, তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেব। আরে বেটারা, তোরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমাকে তো ফ্রেশ হতে হবে। তারপরে কি নিচে খাওয়া দাওয়া করে এসে সবাই মিলে একটু ঘুমিয়ে নিই, রাত্রে তো আর ঘুম হয়নি গাড়িতে। তারপরে বিকেলের দিকে হয়তো একবার চল ঘুরে আসি। হ্যাঁ ভাই, 10 মিনিট দাঁড়া, পোষণেই বেরোচ্ছে, এখন আমি ঢুকি, তারপরে আমি বেরোনোর পরে তুই ঢুকে যাস, খিদেও পেয়েছে রে খুব। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কর। এখানে খাবারটা ভালোই বানিয়েছে রে। ভালোই, ফটাফট খেয়ে নে। তাহলে খাওয়া দাওয়া তো হলো, তোরা দুজন এই ডবল বেডটায় রেস্ট কর, আর আমি ওই সিঙ্গেল বেডটায় গিয়ে রেস্ট করছি। তিনজন তো আর এই একটা বিছানায় শোয়া যাবে না। ঠিক আছে, যা খেয়ে শুয়ে যা। তো বিকালের দিকে বেরোবি কখন? এই ধরে নে 3টার দিকে বেরোলেই হবে। এই আশেপাশে একটু ঘুরবো, দূরে তো আর যাওয়া যাবে না। এখানে আবার 4:30-4:30 দিকে অন্ধকার হয়ে চলে আসে। ওকে ঠিক আছে। কিরে তোর এই বিদ্যাসাগর ভাবটা কবে যাবে রে? হ্যাঁ বল না। তোকে আর কি বলবো, ঘুরতে এসেও বই খুলে বসে গেছিস। তো কি করবো শুনি, তোরা ঘুমোচ্ছিলি, আমার ঘুম ভেঙে গেছে, তাই ভাবলাম একটু বাইরে গিয়ে বসি, তো বইটাই পড়ি। তা বস, তা আরেকজন মহাপুরুষ কোথায়? আরে কি বলবো, তো ঘুমোচ্ছিলি, আমি আসার সময় ওকে ডেকে তুলে দিয়ে আসলাম। তা বেরোবি তো ঘুরতে? হ্যাঁ হ্যাঁ বেরোবো তো, ও আসুক, এই আশেপাশে একটু হেঁটেই ঘুরে আসবো, গাড়ি নিয়ে আর বেরোবো না। সরি ভাই, সরি সরি, আরে আমার একটু লেট হয়ে গেল, ঘুমটা একটু বেশি হয়ে গিয়েছিল রে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল এবার বের হই। হ্যাঁ চল। বাহ কি সুন্দর, এখানে আসাটা আমাদের সার্থক হয়েছে, কি বলিস তাই না? হ্যাঁ রে হ্যাঁ, মানে এখানে আসার পর থেকে আমার মনটা যেন এখান থেকে আর ছেড়ে যেতে ইচ্ছেই করছে না। তুই কি বলিস অর্ণব, চারিদিকে কত রকম, কত পাখির আওয়াজ, কত রকম গাছ ফুল, তার গন্ধ। ওহ সত্যি বলেছিস রে, এখানে আসাটা আমাদের একদম সঠিক কাজ হয়েছে। দেখ দেখ, এই উপর থেকে ওর নিচে নদীটাকে একবার দেখ, কি সুন্দর লাগছে। হ্যাঁ রে হ্যাঁ প্রসুন, ঠিক বলেছিস। হ্যাঁ কি অপূর্ব, আর জঙ্গলটায় কেমন যেন একটা গা ছমছমে ব্যাপারটাও আছে। চল চল তাড়াতাড়ি ঘুরে চল, সন্ধ্যাও তো হয়ে আসবে। হ্যাঁ চল, ওই সামনের দিকটা, ওই ওই জায়গাটার দিকে একবার গিয়ে একটু বসে নিই, তারপরে না হয় যাবো। হ্যাঁ চল ঠিক আছে, একটু বসে তারপরেই যাই। না এখানে আসার পর মনে হচ্ছে কলকাতায় থাকা মানে পাগল হয়ে যাওয়া, শান্তি তো এখানে। ঠিক বলেছিস, এই সকাল থেকে বিকেল অবধি কাজ করো, বসের ধাওয়া খাও, বাড়িতে আসো, খাওয়া দাওয়া করো, ঘুমিয়ে যাও, এটা কি কোনো জীবন? তাহলে ভাই আমার তো এখানেই ঘুম পেয়ে যাচ্ছে, মনে হয় একটু ঘুমিয়ে নেই। আরে আসার পর থেকে তো সব থেকে বেশি তুই ঘুমোলি, আবার এখন ঘুম পাচ্ছে। আরে বাদ দে তো ওর কথা, ওর জীবনে ঘুম ছাড়া কিছু আছে নাকি? দেখিস না অফিসে কাজ করতে করতে ও ঘুমিয়ে যায়। তাহলে আজ রাতের কি প্রোগ্রাম করা যায় বলতো একবার। আমি বলি শোন, আমি রাত্রেবেলা বন ফায়ার করি, সেখানে চিকেন তন্দুর হবে, খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে। হ্যাঁ হ্যাঁ জম্পেস হবে রে জম্পেস। তাহলে গিয়ে রিসেপশনে কথা বলে নিতে হবে, যাওয়ার পরে মনে করিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ চিন্তা করিস না, সব হয়ে যাবে। আরে ওটাকে, ও যে আসছে নিরঞ্জনবাবু মনে হচ্ছে না? নিরঞ্জনবাবু কে রে? আরে তোরা চিনবি না, উনি হচ্ছে আমার পূর্ব পরিচিত। ও তাই, তা তো এদিকেই তো আসছে, আমাদের দিকেই তো মনে হয় আসছে রে।
আরে নিরঞ্জন বাবু, আপনি এখানে? তা তুমি সুদীপ না? হ্যাঁ হ্যাঁ, আমি সুদীপ। তাহলে আমি দূর থেকে ঠিকই চিনে এসেছি। তা তুমি কি এখানে ঘুরতে এসছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি আর এই আমার দুই বন্ধু। ও আচ্ছা, বেশ ভালো করেছো। তা আপনি এখানে? এই আমি এসছি, দুদিন হলো, একটু হাওয়া বদলের জন্যই এসছি এদিকে। তা পরিচয় করিয়ে দিই, এ হলো আমার দুই বন্ধু, এ হচ্ছে অর্ণব আর এ হচ্ছে পোষণ। নমস্কার। নমস্কার। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নমস্কার নমস্কার। তা তোমাদের এখানে জায়গাটা কেমন লাগছে বলো? আপনি বসুন না নিরঞ্জন বাবু, আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, বসছি। তা সুদী, তুমি দাঁড়িয়ে কেন, তুমিও বসো। হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। আগে জায়গাটা তো খুবই পছন্দ হয়েছে, মনে হচ্ছে কলকাতা একটা জায়গা হলো নাকি, এখানেই থেকে যাই। ঠিক বলেছো তোমরা, একটু শান্তি পাওয়ার জন্য তো এই জায়গাগুলো এখনো আছে, জানি না ভবিষ্যতে কি হবে। আপনার সাথে দেখা হয়ে আমি ধন্য হয়ে গেলাম। আরে কি যে বলো সুদীপ, আপনার কথা থেকে, আপনার অভিজ্ঞতা থেকে আমি কত কি জেনেছি। তাই আপনাকে এখানে পাওয়া মানে তো আমাদের ভাগ্যের ব্যাপার একটা রীতিমতো। আচ্ছা আচ্ছা, তা সন্ধ্যার সময় কি করছো তোমরা? তা যদি সময় পাও আসো আমার ওখানে, আমি আছি B7-এ। আসলে সন্ধ্যাটা একটু গল্পগুজব করে কাটবে। আরে নিরঞ্জন বাবু, আপনি ডাকবেন আর আমরা আসবো না তা হয়? আপনার কাছ থেকে গল্প শোনা মানে তো চাঁদ পেয়ে যাওয়া হাতের মুঠোয়। ঠিক আছে, তাহলে এখন চলো, সন্ধ্যাও তো হয়ে আসছে, এখন আর এইদিকে থাকাটা ঠিক হবে না, সন্ধ্যার সময় চলে এসো। হ্যাঁ হ্যাঁ চলুন, চল রে সবাই চল এখন। এরপর আমরা সন্ধ্যার সময় বের হলাম, আর রাস্তা যাওয়ার পথে কতগুলো কুকুর আমাদের ধাওয়া করলো। তারপর আমরা দৌড়োতে দৌড়োতে B7-এ এসে পৌঁছালাম। এরপর নিরঞ্জনবাবুকে ডাক দিতে একজন কেয়ারটেকার এসে দরজাটা খুলে দিল, আমরা ভেতরে ঢুকলাম। চাটা কিন্তু খুব ভালো হয়েছিল নিরঞ্জনবাবু। হ্যাঁ হ্যাঁ, ও আগাগোড়াই খাবার ভালোই বানায়। একটা কথা জিজ্ঞাসা করবো, যদি আপনি অনুমতি দেন। আরে হ্যাঁ হ্যাঁ, কেন না বলো। আচ্ছা আপনি একা মানুষ, কিন্তু এই পুরো বাংলোটা ভাড়া নিলেন, সাথে আপনি একটা কেয়ারটেকারও রেখেছেন, কারণ হচ্ছে কি কেয়ারটেকার তো এখন থাকার কথা নয়। ও তাই বলো, আমি এখানে আগেও বহুবার এসেছি, আর ওরা জানে আমি কি ধরনের মানুষ, আমি আগাগোড়াই আলাদাভাবে থাকি সেটাও তুমি জানো, তাই এখানে এটা নেওয়া। আর সাথে ওকে রেখে দিয়েছি, ও আগাগোড়াই প্রথম থেকে আমার সাথে থাকে, ওর একটা আলাদাভাবে একটু রোজগারও হয়ে যায় আর আমারও সুবিধা, আমি এখানেই থাকি, এখানেই ও রান্না করে, এখানেই খাই, আর একা থাকতে ভালোবাসি আমি, সেটা তো তুমি জানোই। আচ্ছা আপনি জঙ্গলের মধ্যে একা থাকেন, আমাদের রুমের থেকেও আপনার রুমটা একটু দূরে, তো আপনার ভয় করে না? আরে আরে ভয় করবে কেন, আমার জঙ্গলে থাকার অভ্যাস এই ধরো 17 বয়স থেকে শুরু। আরে হ্যাঁ, ইনি আগে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করত, এখন উনি রিটায়ার হয়েছেন। ও আচ্ছা, তাই আপনি এরকমভাবে থাকতে পছন্দ করেন। হ্যাঁ তা ঠিক বলেছ, অনেকটা তাই। স্যার আপনি জঙ্গলে কোনো সময় ভূত দেখেছেন? কি যে বলিস, ওর কথা ভাত দেন আপনি। সত্যি ভাই, তোকে নিয়ে আর পারা গেল না, জঙ্গলে এত কিছু থাকতে, শেষে ভূত। কেন জঙ্গলে ভূত থাকবে না কেন? কোথায় কি লেখা আছে নাকি জঙ্গলে ভূত থাকতে পারে না? ধরা যাক জঙ্গলে যারা মারা গিয়েছে তারা জঙ্গলে ভূত হয়ে ঘুরবে না, তো কোথায় যাবে? এই বোকা বোকা কথা বলিস না তো। কেন হয় না, থাকতেই পারে। কিছু মনে করিস না অর্ণব, তোর এটা একটা খুব মহা সমস্যা, প্রত্যেক বিষয়ে তোকে একটা ভৌতিক অ্যাঙ্গেল টেনে নিয়ে আসতেই হবে, না হলে তোর যেন ভাত হজম হয় না। হয় না তো হয় না, তোর কি তাতে, আমি কি তোকে জিজ্ঞাসা করেছি? আমি স্যারকে জিজ্ঞাসা করেছি, ওনাকে বলতে দে না, মাঝে তুই কেন কথা বলিস? নিরঞ্জন বাবুর সামনে আমাদের কথোপকথন একটা ঝগড়ায় পরিণত হলো। আচ্ছা আচ্ছা, তোমরা একটু থামো। আমরা চুপ করলাম, আমার নিজেরও খুব লজ্জা লাগছিল।
জঙ্গলে ভূত আছে কি নেই আমি তা বলতে পারবো না, তবে আমি একবার নিজে একটা ঘটনা সম্মুখীন হয়েছিলাম যেটা আমাকে একটা সময় খুব নাড়িয়ে দিয়েছিল। তোমরা তা শুনবে সেই গল্প? অবশ্যই স্যার, আপনি বলুন। আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। আমার বয়স তখন অল্প, সবেমাত্র বন দপ্তরের চাকরিটা পেয়েছি। পোস্টিং পড়ল গুজরাটে, ন্যাশনাল পার্ক ভেলভদ্রাতে, আর আমার বাংলোটি ছিল জঙ্গলের মধ্যে। আজও মনে আছে, প্রথম রাত বসে আছি, সমশত জঙ্গল জোছনায় ভেসে যাচ্ছে, বাংলোর পাশে দুটি বিড়াল ঝগড়া করছে, কোথায় আবার একদল শেয়াল ডেকে উঠছে, গাছ থেকে গাছে কতগুলো পাখি উড়ে গেল। কেয়ারটেকার গদাই এসে বলল, বাবু চায় পিয়েঙ্গে? ওখানে আমার জন্য গভর্নমেন্ট যে কেয়ারটেকার রেখেছিল তার নাম ছিল গদাই, আর ও সেখানকার লোকাল। আমি বললাম, হ্যাঁ দো। খানিক বাদে গদাই চা নিয়ে আসলো। চা খেতে খেতে দেখছিলাম জঙ্গলে জোছনায় জোনাকিরা উড়ে উড়ে বেড়াচ্ছে। এমন সময় একটা ভেড়ার ডাক শুনতে পেলাম, ডাক না কান্না, মনে হলো কাছে পিঠে কোথাও থেকে আসছে। ভেড়াটা বেশ কয়েকবার ডাকল, তারপর চুপ হয়ে গেল। আমার বেশ অবাক লাগলো ব্যাপারটা, এত রাতে ভেড়া ডেকে গেল এই জঙ্গলে। কিন্তু এদিকে তো ভেড়া চড়ানো হয় না, আর তার পারমিশনও নেই। তাহলে কি জানি কোন দলছুট ভেড়া ছুটে গিয়ে তার দলকে খুঁজছেন, এইসব ভাবছি। হঠাৎ শুনতে পেলাম গুলির শব্দ, পরপর চারবার, তারপর খানিকটা নীরবতা। আবার ডেকে উঠল ভেড়াটা, আবার গুলির শব্দ, আবার ভেড়ার ডাক। ব্যাপারটা কি, কেউ শিকার করে বেড়াচ্ছে নাকি? কিন্তু এইসব এলাকায় তো শিকার করা আইনত অপরাধ। বাইরে বেরিয়ে আসলাম, সামনের বাগানে দাঁড়িয়ে গদাই, সে জঙ্গলের দিকে তাকিয়ে আছে, আর তার চোখে মুখে ভয়। আমি যে তার পাশে এসে দাঁড়িয়েছি সে বুঝতেও পারল না। তাকে আমি ডাক দিলাম, গদাই, এই গদাই। কি ব্যাপার গদাই, এসব কি হচ্ছে? ভেড়াটা কার আর বন্দুকটা বিচলাচ্ছে কে? মনে হচ্ছে লোকটা আশেপাশেই আছে। হ্যাঁ পেয়েছি তো বটেই। কি ব্যাপার, এখানে তো এভাবে শিকার করা যায় না, তার জন্য বন দপ্তর থেকে পারমিশন লাগে। যে যা ইচ্ছে তো করতে পারে না, দেশে আইন বলে তো কিছু আছে। যেই এই সব করুক তাকে শাস্তি পেতেই হবে। কে করছে তুমি জানো? তুমি তার নামটা বলো আমাকে, আর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। কি হলো, চুপ করে আছো, নামটা বলো। আবার ভেড়ার ডাক, আবার বন্দুক রাওয়া। আমি আর ঠিক থাকতে পারলাম না, আমি এগিয়ে গেলাম জঙ্গলের দিকে। বাবু বাবু, আপনাকে অনুরোধ করছি, আজ মত যাইয়ে, আজ বহু খতরনাক রাত আছে। কি হয়েছে? খতরনাক রাত মানে? শ্যামলালের নাতনিটা আজ চলে যাবে। শ্যামলালের নাতনি? কে শ্যামলাল? বাবুজি, এই বড় অদ্ভুত কাহিনী আছে, আসুন ঘরে আসুন। আপনাকে বলছি, আপনাকে কাহিনীটা না বললে আপনি এই ভেড়ার ডাকের কাহিনীটা বুঝবেন না। হ্যাঁ এবার বলো। বাবুজি, এক অভিশাপের কিসা আছে, বড় ভয়ানক। বাবুজি, আজ থেকে 70 বছর আগে এই এলাকায় লক্ষণ রায়ের জমিদারি ছিল। লক্ষণ রায়ের বাবা ছিলেন ভীষণ বড় ডাকু, টাকাতি করে অনেক টাকা করেছিল, তারপর জমিদারিটাও কিনে নিল। লক্ষণ রায় লোকটা ভালো ছিল না, প্রজাদের উপর খুব অত্যাচার করত। লক্ষণ রায় ছিল তিন ছেলে, বড় ছেলে রামলাল, মেজ ছেলে রঘুলাল, আর ছোটা ছেলে শ্যামলাল। লক্ষণ রায় বুড়ো হলে তার জমিদারি দেখতে শুরু করেন রামলাল। রঘুলাল আর শ্যামলাল দাদাকে খুব ভালোবাসত, এই কারণে জমিদারিতে কোনো ঝামেলা হতো না, ওরা দাদার সঙ্গে থাকত। রামলালের যখন 40 বছর বয়স তখন বেশ স্বাধীন হয়। ইংরেজরা চলে গেলে সেই জমিদারিও চলে গেল গভর্নমেন্টের হাতে, কিন্তু হাবিলি আর তার 10 বিঘা জমি আজও রয়ে গেছে। জমিদারি চলে গেলেও রামলাল, রঘুলাল
আর শ্যামলাল ভাবত তারাই জমিদার আছে। কিন্তু এলাকার মানুষ তাদেরকে আর জমিদার মানতে চাইত না। কিন্তু মানতে না চাইলে কি হবে, এখানকার পুলিশকে তারা ঘুষ দিয়ে কিনে রেখেছিল, তাই ওদেরকে আর কেউ কিছু বলত না। একবার এসা হলো কি, শ্যামলালের বড় ভাই রঘুলাল ঘোড়া চড়ে গিয়েছিল জঙ্গলের ওপাশে কুমাহু গ্রামে। সেখানে হারু নামের এক লেরকার একটি দূরে সাদা ভেড়া ছিল। হারু ভেড়াটির নাম দিয়েছিল গেরুয়া। ওই ভেড়াটি ছিল হারুর জিন্দেগি, সব সময় ওকে নিয়ে ঘুরে বেড়াত। হারুর বয়স তখন কত হবে, 10-11, আর রঘুলালের বয়স ছিল কত, 21-22। আর সেবার ওই গ্রামে গিয়ে গুড়িয়াকে দেখে তার খুব পছন্দ হয়। সে হারুকে বলে, ওই শোন এদিক আয়। আমি? হ্যাঁ হ্যাঁ তুই এদিক আয়। ওই শোন, ওই যে ভাড়াটা রয়েছে ওটা আমার বহুত ভালো লেগেছে, ওটাকে আমি পুষব। না না, ওটা আমার, আমার ভাড়া, ওর নাম গড়িয়া, ওকে আমি কিছুতেই দেব না হুজুর। আরে ভাই, রুপিয়া দেব? না হুজুর, আমি দেব না, গড়িয়া আমার সব কিছু। ভালো করে চাইছি, তুই দিবি না তো? হুম, না হুজুর আমি দেব না। আবার ভেবে না, দিবি না তো? না হুজুর আমি কিছুতেই দেব না, চল গড়িয়া। আচ্ছা দেখছি তুই কি করে না দিস। সেদিন ঘোড়া ছুটিয়ে হারু নিতে চলে যায় রঘুলাল। দুটুকুরের শব্দ গায়ের লোকেরা দেখে বনের মধ্যে সবুজ ঘাসের মধ্যে হারু আর গড়িয়ার একটু দুটি শরীর রক্তে ভেসে যাচ্ছে। তারা দুজনেই মৃত। হারু গড়িয়ার শরীরটাকে জড়িয়ে ধরে আছে, তাকে ছাড়েনি। হারু ছিল বাবা মরা ছেলে, তার জীবনে ছিল তার মা তুলসী রানী। হারু মরে যাওয়ায় তুলসী রানী পাগল হয়ে যায় দুঃখে। হুজুর আমার কোনো দোষ নেই, এ তুলসী রানী জোর করে আন্দার আসলো। বলছি ওকে এখান থেকে নিয়ে যা। তোরা আমার হারুর জীবন নিলি, লেকিন মনে রাখ হারুর হয়ে গড়িয়া ফিরে আসবে, বাপাস আসবে গড়িয়া, ও হারুর মৃত্যুর বদলা নেবে, তোর পরিবার বিনাশ করে দেবে। আচ্ছা আমার পরিবার বিনাশ করে দিবি, দেখছি। শুনতে পেয়েছিল গায়ের লোকে, তাদের মধ্যে কয়েকজন ভেড়াটাকে দেখেওছিল, তার দুধে সাদা গায়ের রং, শুধু গায়ের একটা জায়গায় খুনে দাগ। বুড়ো লক্ষণ রায়ের বুকে ছিল বড় নোকের দাগ। লক্ষণ রায়ের পর জমিদার হলো রামলাল, সব ঠিকঠাক চলছিল। এমন সময় একদিন হাবিলিতে বাজলো সানায়, আলো দিয়ে সাজানো হলো পুরো হাবিলি। রামলালের বিয়ে ঠিক হল। ওই বিয়েতে সেখানে আমিও গিয়েছিলাম, তখন আমার বয়স কত, 9-10 হবে। বহুত ধুমধাম হচ্ছিল, গানা বাজানা হচ্ছিল। এমন সময় হঠাৎ শোনা গেল গড়িয়ার ডাক, গানা বাজানা থেমে গেল। গড়িয়া যেন হাবিলির চারিপাশে ডেকে যাচ্ছে, সবাই শুনল। সেদিন রামলাল হাবিলির পাশে পাহারাও বসিয়েছিল। সেদিন রাতে সবাই যে যার বাড়ি চলে গেল। আগলা দিন সুবা উঠে রঘুলাল চমকে ওঠে, রামলাল ঘরে নেই। রামলালের নতুন বউ গলা কেটে পড়ে আছে বিছানায়। তাহলে রামলাল কোথায়? রামলালকে পাওয়া গেল সেই গাছে গলায় দড়ি লাগিয়ে ঝুলে আছে, যেখানে একদিন তুলসী রানী ঝুলছিল। রঘুলাল এই দৃশ্য দেখে পাগল হয়ে গেল।
আমার রাতে ডেকে উঠলো গড়িয়া। পরের দিন সকালে দেখা গেল কুয়োর পানির মধ্যে পড়ে আছে রঘুলালের লাশ। এরপর গত 50 বছরে যতবার গড়িয়া ডুবে গেছে, ওই ভাবিনি কেউ না কেউ মারা গেছে। কিন্তু গড়িয়া কবে আসবে তার কি কোনো ঠিক আছে? আসতে পারে, কিন্তু যেদিন রাতে আসবে ওই বাড়ির কেউ না কেউকে যেতে হবে। আমি নিজে তাকে 1 মাসে 2 বার ডেকে যেতে শুনেছি। সেবার লক্ষ্মণ রায়ের নাতি আর লক্ষ্মীকে ডেকে নিল। আজ প্রায় সে 7 বছর পরে ডাকছে। কাকে ডাকছে, কার জন্য সে আসতে পারে? লক্ষ্মণ রায়ের ছোট ছেলে রয়েছে, তার বউ রয়েছে, তার ছেলে শিবলাল রয়েছে, ওদিকে আদিলাল আছে, কিন্তু কাকে ডেকে নেবে কেউ জানে না। বন্দুকটা তাহলে কে চালাচ্ছে? ওটা শ্যামলাল চালাচ্ছে, কিন্তু যে আগে থেকে মারা গেছে তাকে কি আর কোনো মারতে পারে বলি? আমি দেখলাম সামনে সবুজ জমিতে দাঁড়িয়ে আছে একটি সাদা ভেড়া, আর সে অন্ধকারে ডেকেই চলছে। তার শরীরের একটি দিকে চাপা রক্তের দাগ। আমি সমবিত হয়ে গেলাম। এই সে হারুর প্রাণের চেয়েও প্রিয় গড়িয়া, টুলি রানীর অভিশাপের দূত, এত সুন্দর। একটা সময় গড়িয়া ঘন বনের মধ্যে মিলিয়ে গেল। বাবুজি বাবুজি, আপ শোনা। কি হলো গোদাই? কাল রাত্রে শ্যামলালের মা বিষ খেয়ে মারা গেছেন। ছেলেকে বাঁচানোর জন্য মা চলে গেল, ভালো ওরা ছিল, কিন্তু তাতে কি হবে, শ্যামলালও বাঁচবে না আর তার বংশও বাঁচবে না, গড়িয়া আবার আসবে। এর কয়েক মাস পরে ওখান থেকে বদলি হলাম উত্তরপ্রদেশে। ওখানে আর ফেরা হয়নি কখনো, তাই জানি না ওই পরিবারের আর কেউ বেঁচে আছে কি না, বা গড়িয়া আর এসেছিল কি না। কিন্তু আজ এত বছর পরেও আমার বিশ্বাস যে সেদিন আমি গড়িয়াকেই দেখেছিলাম, তাকে এই 2 চোখ দিয়েই দেখেছিলাম, সেটা আমি অস্বীকার করতে পারি না। মনে হয় আজও শুনতে পাই আমি গড়িয়ার সেই কান্না।